শরীরে কোনো ধরনের যন্ত্র প্রবেশ না করে শুধু রক্তের নমুনা পরীক্ষা করে দ্রুত ক্যান্সার শনাক্ত করা যাবে। এ পদ্ধতি উদ্ভাবন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। কারো শরীরে ক্যান্সার আছে কিনা তা 5 মিনিটের মধ্যে জানিয়ে দিবে এ প্রযুক্তি। এতে খরচ পড়বে 500 টাকারও কম। আগামী 1 বছরের মধ্যে প্রযুক্তির সুফল পাওয়া যাবে। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, এটি একটি সম্পূর্ণ নতুন আবিষ্কার। এটি শিক্ষা গবেষণায় বাংলাদেশের একটি উল্লেখযোগ্য সাফল্য। উদ্ভাবন সম্পর্কে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা পেশ করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ও গবেষণা দলের প্রধান ডক্টর ইয়াসমিন হক। তিনি আরও বলেন, তার উদ্ভাবিত প্রযুক্তিতে মাত্র 500 টাকা ব্যয়ে ক্যান্সার শনাক্ত করা সম্ভব হবে।